এই মাত্র আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি নামলেও এখনই ঝড়ের সতর্কবার্তা নেই। সেই কারণেই শারদ উৎসবের মুখে খানিকটা হলেও স্বস্তি পুজো উদ্যোক্তাদের। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, রাজ্য জুড়ে ফের এক দফায় বর্ষার জোরালো স্পেল শুরুর পালা। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের হাত ধরেই ফের একবার ইউটার্ন বর্ষার। ভরা আশ্বিনেও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ফের এক দফায় জোরালো বৃষ্টির পূর্বাভাস। এবছর উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হয়েছে। এমনিতেই কম বেশি বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। তবে আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এমনকি কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির জেরে ফের একবার পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। শেষ বেলায় এবার নিম্নচাপের হাত ধরে ফের একবার খেলা ঘোরাতে পারে বর্ষা। এমনিতেই সেপ্টেম্বরের শেষের দিকে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা থাকে। গত কয়েক বছরে এমন বেশ কিছু ভয়াবহ স্মৃতি এখনও টাটকা বঙ্গবাসীর। তবে এবার এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতিবিধি তাতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এখনও পর্যন্ত নেই বলেই মনে করছে আবহাওয়াবিদরা। তবে এবছর বর্ষার বিদায়ে দেরি হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। এদিকে ভরা আশ্বিনে আশঙ্কা জাগিয়েছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ। পুজোর আগে ঘূর্ণিঝড় হানা দেবে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল। তবে সেই আশঙ্কায় আপাতত জল পড়েছে। মৌসুম ভবন জানিয়েছে শুক্রবার মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত দানা বাঁধবে। রাত পেরোনোর আগেই সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। তারপরে সেটি সামান্য শক্তি বাড়িয়ে স্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে হাজির হবে। এর ফলে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি হলেও ঝড়ের আশঙ্কার কথা জানানো হয়নি। তবে সেপ্টেম্বরের শেষ লগ্নে এই নিম্নচাপের আবির্ভাব বঙ্গে বর্ষায় বিদায় বিলম্বিত করবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন গাঙ্গেয় বঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মৌসুম ভবনের খবর অনুযায়ী উড়িষ্যাতেও ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন ঝাড়খণ্ড এবং বিহারেও ভারী বৃষ্টি হতে পারে। তবে ঝড়ের আশঙ্কা কাটলেও শারদ উৎসবের আগে অনেকের মনে দুশ্চিন্তার উদ্রেক ঘটিয়েছে বর্ষার বিলম্বিত বিদায়। স্বাভাবিক পরিস্থিতিতে 10-11 অক্টোবর নাগাদ পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেওয়ার কথা বর্ষার। অর্থাৎ উত্তর এবং পশ্চিম ভারত থেকে শুরু করে পূর্ব ভারত পর্যন্ত বর্ষার পাত্তারি গুটোতে দিন কুড়ি সময় লেগেই যায়। এবার যেভাবে বর্ষা এগোচ্ছে তাতে বঙ্গ থেকে বিদায় নিতে নিতে তার অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ পেরিয়ে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন অক্টোবরের তৃতীয় সপ্তাহের শেষে দুর্গাপুজো হওয়ায় অনেকেই মেঘমুক্ত আকাশে উৎসবের আনন্দের আশা করেছিলেন। এবার কি সেই আশায় জল পড়বে?